নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাচ্চাদের অতি জনপ্রিয় একটা রেসিপি, চকলেটি আইসক্রিম। তো চকলেটি আইসক্রিম বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কেজি দুধ। আর এই দুধের প্যাকেটটা আমি ফ্রিজে রেখেছিলাম, জন্য জমে বড় হয়ে আছে, অমনি দিয়ে দিলাম, জাল দিতে দিতেই গলে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সব সময় নাড়াচাড়া করে এই দুধটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই দুধটা যত ভালো করে জাল দেবেন, এই আইসক্রিম খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখানে আমি 1 কেজি দুধ দিয়েছি। এই দুধটা আমি জাল দিয়ে শুকিয়ে প্রায় 700 গ্রামের মতো করে নেব। মানে আপনাদের আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা যদি 4 কাপ দুধ দেন তাহলে জাল দিয়ে 3 কাপ করে নিতে হবে। এখন আমি এখান থেকে 2 হাতা দুধ তুলে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে তার জন্য। দেখুন, দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। চিনিটা দিয়েও এই দুধটা আমি আবার ভালো করে জাল দিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পরে দেখবেন এই দুধটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। চিনির যে জলটা থাকে সেই জলটা কিন্তু জাল দিয়ে শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই আইসক্রিমগুলো খেতে ভালো লাগবে। আমি আবার কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। চিনি দেওয়ার পর এই দুধটা কিন্তু আমি আরও 5 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে 3 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এই দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, এই দুধটা যে দিলাম অবশ্যই কিন্তু ভালো করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। দেখুন, কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি খুব ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিতে হবে আর দুধের সঙ্গে মেশাতে হবে। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আর এরকম করে মেশাতে মেশাতেই দেখবেন এই দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আরও একটা কথা, এখানে এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে, ময়দা কিংবা চালের গুঁড়ো দিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আইসক্রিমগুলো খেতে ভালো লাগবে না। দেখুন, দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আর এরকম করে অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল দিয়ে নিতে হবে। দেখুন, কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি আরও 3-4 মিনিট এই দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও যদি আপনারা দেখেন এই দুধটা এরকম ঘন হচ্ছে না, তাহলে আপনারা আরও 1 থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে কিংবা ঠান্ডা দুধে গুলিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন ঠিক এরকম ঘন হয়ে গেছে। আর এই দুধটা কিন্তু এর চেয়ে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। তবে এখানে আমি আরও একটা কথা বলে রাখি, এই দুধটা যখন আপনারা ঠান্ডা করবেন তখন কিন্তু সবসময় এরকম নাড়াচাড়া করে এই দুধটা ঠান্ডা করে নিতে হবে। তাছাড়া কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, এই দুধটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে, সেই জন্যই আমি বলবো একটু নাড়াচাড়া করে, মানে সবসময় নাড়াচাড়া করে এই দুধটা ঠান্ডা করে নেবেন। দেখুন, দুধের মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই দুধের মিশ্রণটা অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। এখন একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর এই দুধের মিশ্রণটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আর দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এখন এই দুধের মিশ্রণটা একটা মিক্সিং জারে দিয়ে মিক্সিতে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ঘুরিয়ে নেব। দেখুন, 3 মিনিট আমি এই দুধের মিশ্রণটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর মিক্সিতে ঘুরানোর এই একটা কারণ বন্ধুরা, এই মিশ্রণটা যদি মিক্সিতে ঘুরিয়ে নেন তাহলে আইসক্রিমের মধ্যে যে একটা ক্রিমি ভাব থাকে সেই ক্রিমি ক্রিমি ভাবটা চলে আসবে। এখন আমি এই মিশ্রণটা 2 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি আজকে আপনাদের 2 রকম আইসক্রিম বানিয়ে দেখাবো, তার জন্য আমি 2টো ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি চকলেটে আইসক্রিম বানাবো, তার জন্য এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। 3-4 চামচ মতো কোকো পাউডার আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর এই কোকো পাউডারটা ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড চকলেট অবশ্যই কিন্তু বন্ধুরা এই চকলেটটা দিতে হবে তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে আপনাদের ঘরে যদি লিকুইড চকলেট না থাকে আপনারা ক্যাডবেরি কিংবা ডেয়ারি মিল্ক যে চকলেটগুলো থাকে সেগুলো দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই চকলেটটা এই দুধের মিশ্রণের সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা হয়ে গেছে এবারে দেখতে পাচ্ছেন আমি কিছু আইসক্রিমের কাপ নিয়েছি এখন যে দুধের মিশ্রণটা আমি বানালাম সেটা এই কাপের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন সবগুলো কাপের মধ্যেই কিন্তু আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি এবারে এই থালাটা ধরে উপরে একটা ঢাকনা দিয়ে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেব এবারে বাকি যে মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল তবে দিলে দেখতে লাগবে একদম আইসক্রিম যে বিক্রি করে সেই আইসক্রিমের মতোই দেখবেন আইসক্রিমের মধ্যে একটু কালার হয় দেখতে ভালো লাগে এখন এই ফুড কালারটা এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন কালারটা কিন্তু আমি খুব ভালো করে এই দুধের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলাম এটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি চারটে প্লাস্টিকের চায়ের কাপ নিয়েছি এখন এই কাপের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব এখন এই কাপগুলো ধরে আমি ডিপ ফ্রিজে সারা রাত রেখে দেব সকালবেলা আমি আইসক্রিমগুলো বের করে নিলাম আর দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে আর এই আইসক্রিমগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে একদম সহজভাবে আর খুব অল্প সময়ে কিন্তু এই আইসক্রিমগুলো বানানো যায় তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না